একটি কবরকে উদ্দেশ্য করে গজল শোনাবো। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। একদিন না একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সে খেয়াল আমাদের নেই। তো সেই সম্বন্ধে ইনশাআল্লাহ শোনাবো, তার আগে নাত রসুল। মা আমি তার দোলায় দোলে, মা আমি তার দোলায় দোলে মেহবুবে রহমান, মা আমি তার দোলায় দোলে মেহবুবে রহমান, যে দেখে সে বলে এলো সৃষ্টি কুলের জান, যে দেখে সে বলে এলো সৃষ্টি কুলের জান, মা আমি তার, মা আমি তার, মা আমি তার দোলায় দোলে মেহবুবে রহমান, যে দেখে সে বলে এলো সৃষ্টি কুলের জান, যে দেখে সে বলে এলো সৃষ্টি কুলের জান, পরো পারের সাফিনা রহমতের আইনা, পরো পারের সাফিনা রহমতের আইনা, যার নামে রসিলার পাপি তপিরা পাবে পবিত্র, মা আমি তার দোলায় দোলে দোলায় দোলে মেহবুবে রহমান, যার নাম মিঠা চেহারা মিঠা, যার নাম মিঠা চেহারা মিঠা 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 গোপাল, যার দুই ঠোঁটে পেটে চুমাবো আল্লাহর কোরআন, যার প্রেমের আঠায় জড়িয়ে গেল, যার প্রেমের আঠায় জড়িয়ে গেল আমার নবীজি তো জাহানের সাহিব সুলতান, আমার নবীজি তো জাহানের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা আমি তার, মা আমি তার, মা আমি তার দোলায় দোলে মেহবুবে রহমান, মা আমি তার দোলায় দোলে মেহবুবে রহমান, যে দেখে সে বলে এলো সৃষ্টি কুলের জান, যে দেখে সে বলে এলো সৃষ্টি কুলের জান, জড়িয়ে ধরে ওয়াদা করে হোসেন আর হাসান, তোমার উম্মতের তরে কাটিয়ে দেব আমরা এটাই দান, তোমার উম্মতের তরে কাটিয়ে দেব আমরা এটাই দান, মা আমি তার দোলায় দোলে মেহবুবে রহমান, মা আমি তার দোলায় দোলে মেহবুবে রহমান, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা অর্থাৎ জাহান্নাম,
পথে চলে, যারা আল্লাহর হুকুম মেনে চলে না তাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। তো শেষ কথাই কবিকে লিখছে, শুনুন বলছে ভাবে সুখ শান্তির নেই যে কোন দাম, ইয়াসিন বলছে ভাবে সুখ শান্তির নেই যে কোন দাম, জান্নাতের মাঝে নেই চিন্তা শুধু আরাম আর আরাম, জান্নাতের মাঝে নেই চিন্তা শুধু আরাম আর আরাম, মা আমিনার মা আমিনা মা আমিনার দোলায় দোলে যে দেখে সে বলে এলো সৃষ্টি কুলের জান, যে দেখে সে বলে এলো সৃষ্টি কুলের জান, আমিনার দোলায় দোলে মেহবুবে রহমান, মা আমিনার দোলায় দোলে মেহবুবে রহমান, মা আমিনার দোলায় দোলে মেহবুবে রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।